একটা কোশ্চেন তোমার মনে জাগতেই পারে যে ভাইয়া কেন টেস্ট পেপার সলভ করবো। লাইক একদল দেখবা যে শুধুমাত্র বইয়ের পড়াশোনাই করতেছে, তাদের টেস্ট পেপার সলভের প্রতি অত বেশি আগ্রহ নাই। তো শুধু বই পড়ে কি ভালো করা যায় কিনা, বা টেস্ট পেপার সলভটা কেন করা উচিত সেটা নিয়ে কথা বলি। সো ইন শর্ট যদি বলি, তুমি স্কুলের SSC পরীক্ষা বলো বা কলেজের HSC পরীক্ষা বলো বা কলেজের তুমি ইয়ার ফাইনাল বা টার্ম ফাইনাল যে এক্সামগুলো দাও, কলেজের যে কোনো একাডেমিক এক্সাম বা তুমি স্কুলের যে কোনো বার্ষিক বা অর্ধবার্ষিক যে কোনো এক্সামের কথা বলো, যে কোনো একাডেমিক এক্সামে তুমি যদি কমন পাইতে চাও, দ্যাটস দ্য থিং, যে কমন পাইতে যদি তুমি চাও, তাহলে তোমাকে টেস্ট পেপার মেরিজে সলভ করতে হবে। সেই সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে সৃজনশীল প্রশ্ন তারা হুবহু বইয়ের যেই ধরো একটা ম্যাথ বা একটা থিওরিটিক্যাল কোশ্চেন হুবহু কিন্তু তারা তুলে দেয় না, তারা একটু চেঞ্জ করে সৃজনশীল প্রশ্ন আকারে দেয়। সো সেই সৃজনশীল প্রশ্নটাকে আইডেন্টিফাই করার জন্য যে এটা কোন প্রশ্নটা আসছে, এদিকে মাইটোকন্ড্রিয়ার গঠন চাইলো, যেমন কোশ্চেনটা এরকম করে দিতে পারে যে কোষের শক্তিঘর কী সেটার গঠন লেখো। এখন তুমি যদি এইটুক ধরতে না পারো, তাহলে কিন্তু তোমার টেস্ট পেপার সলভ করার কোনো যৌক্তিকতা নাই। এবং সেই সাথে তুমি ধরো স্কুলের পরীক্ষায় তুমি আইডেন্টিফাই করতে পারলাম তুমি অন্য একটা অঙ্গাণুর গঠন লিখে দিয়ে আসলাম। সো ইম্পর্টেন্সটা এরকম যে তোমাকে সেটা অনেক বেশি কমন দেবে, এবং এই কমনের স্কেলটা যে টেস্ট পেপার সলভ করে নাই সে কখনোই বুঝতে পারবে না যে টেস্ট পেপার কী স্কেলে তোমাকে কমনটা দিতে পারে। অ্যান্ড এই স্কেলটা অ্যারাউন্ড 75-90%। আমাদের কিউএনএ পাবলিকেশনের সব বই এটার উপর ভিত্তি করে লেখা, এই জন্য আমরা এত কনফিডেন্ট, কারণ টিচাররা এমনি স্কুল কলেজের এক্সামে হুবহু টেস্ট পেপার থেকে তুলে দেয়, আর বোর্ড পরীক্ষায় এগুলার টাইপের কোশ্চেন হয়, তো তারা একই টাইপের বা একই ধরনের কোশ্চেন তারা রিপিট করে। এবং মনে রাখবা যে তোমার SSC বা HSC লাইফে তোমাকে কিন্তু একটা চ্যাপ্টারে ধরো তোমার 20টা টপিক আছে, 20টা টপিকের মধ্যে 20টা থেকে কোশ্চেন আসবে না, কোশ্চেন সর্বোচ্চ হয় তোমার 10টা টপিক থেকে আসবে। অ্যান্ড তোমাকে এই 10টা টপিকের থিওরি খুব ভালো মতো পড়তে হবে। তুমি চাইলেও 20টা খুব ভালো মতো পড়ে মনে রাখতে পারবে না, তুমি হালকা করে মনে রাখো 20টা, বাট ওই 10টা টপিক তোমাকে এনশিওর করতে হবে যে এই 10টা টপিক থেকে আমাদের যা দেওয়া হোক না কেন আমি যাতে পারি। ওকে, সো ইম্পর্টেন্সটা আমরা একটু কথাবার্তা বললাম।